কারাস্তিতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এর আগে সকাল 10টা হতে বিভিন্ন ইভেন্টে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া। সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধানিয়া, ভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সূচিপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম পাটোয়ারি, সরশাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট।